বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। কভেন্ট্রি বাংলাদেশি সোসাইটি সিবিএস এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেক আহমেদ শাহান। সাধারণ সম্পাদক আমিনুল মিয়ার পরিচালনায় এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা এ সময় গত চার বছরে সিবিএস কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ড ও খেলাধুলায় অন্যতম ভূমিকা রেখে যাচ্ছে বলে উল্লেখ করে তা ভবিষ্যতে তা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমেদ, শাহজাহান সিরাজ, বাবলু মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আহমেদ, সাজন আলী, অনুরুদ্দিন জাহিদ, নুরুল আমিন প্রমুখ। সভা থেকে চলতি বছরের জুন মাসের 30 তারিখ সংগঠনের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের নতুন কমিটির পদবঞ্চিত নেতা কর্মীরা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করল গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা। এ উপলক্ষে একলসে স্থানীয় ক্রেস্টনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ম্যানচেস্টার আওয়ামী লীগের সংগ্রামী নেতা আব্দুল মন্নানের সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার খান। সবাই বক্তারা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, বঙ্গবন্ধু সহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বক্তারা সদ্য তারেক জিয়ার দেওয়া বক্তব্যকে অসত্য ও বানোয়াট হিসাবে আখ্যায়িত করে তার তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মোহাম্মদ শফিক, শাহিকউদ্দিন, সাব্বির আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান, গনি চৌধুরী, সলফুট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। স্পাইস সিটি জার্নালের ব্যবস্থাপনায় ওলহামে অনুষ্ঠিত হয়েছে এক ফ্যাশন মেলা। রবিবার ওলহামের স্থানীয় একটি সেন্টারে এই ফ্যাশন মেলা অনুষ্ঠিত হয়। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ফ্যাশন মেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ছোট ছোট স্টলের মাধ্যমে তাদের পণ্য তুলে ধরার চেষ্টা করেন। বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে মেলাস্থল ছিল মুখরিত। মেলার অন্যতম আকর্ষণ ছিল এশিয়ান ফ্যাশন শো এবং বলিউড নৃত্য। এছাড়া বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন